বাংলাদেশে 24% মাতৃমৃত্যু ঘটে ক্যালসিয়ামের অভাবে। প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক 1000 গ্রাম ক্যালসিয়ামের চাহিদার বিপরীতে রয়েছে 200 গ্রাম। বাংলাদেশ গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বিআইডিএস আয়োজিত এক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়, যেখানে বলা হয় ঝিনুকের চুন দিয়ে ভাত রান্না করলে এই ক্যালসিয়ামের চাহিদার বড় একটি অংশ মেটানো সম্ভব বলে প্রাথমিকভাবে গবেষণায় পাওয়া গেছে। চট্টগ্রামের আনোয়ারা ও চকরিয়া অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে ভাত রান্নার সময় ঝিনুকের চুন ব্যবহার করে আসছে। শামুক ও ঝিনুক থেকে প্রক্রিয়াজাত করে চুন প্রস্তুত করে সেই চুন ভাত রান্নায় ব্যবহারে রোগ প্রতিরোধ হয়। আইসিডিডিআরবির গবেষক দল বিষয়টির বৈজ্ঞানিক ভিত্তি খতিয়ে দেখতে কাজ করে। আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক তাহমিদ আহমেদ গবেষণার প্রাথমিক ফলাফল তুলে ধরে জানান, 200 গ্রাম ভাতে 7.5 গ্রাম ঝিনুকের চুন দিয়ে রান্না করলে তিন বেলায় মিলবে প্রায় 200 গ্রাম ক্যালসিয়াম। ভাতটা যে আমরা রান্না করছি এতে কোনো চুনের কোনো ক্ষতি হয় কিনা সেটা হয় না। ক্যালসিয়াম ইজ অ্যান এলিমেন্ট, এটা তো মেটাল, এটা ওই টেম্পারেচারে কি ওটা ঠিকই থাকে, যার জন্য আমরা মাপলেও ওই ক্যালসিয়ামটা আমরা পাচ্ছি। 1000 গ্রাম ক্যালসিয়াম চাহিদার বিপরীতে দৈনিক খাদ্য গ্রহণ করে মিলে 200 গ্রাম ক্যালসিয়াম। এই প্রক্রিয়ায় চুন দিয়ে ভাত রান্না করলে সব মিলিয়ে প্রায় 500 গ্রাম ক্যালসিয়াম পাওয়া যাবে। শিশু বলেন আর প্রাপ্তবয়স্ক বলেন, ক্যালসিয়াম লাগবেই। ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, এটা দেখভাল করা উচিত। ক্যালসিয়াম আমাদের ইনটেক বাড়ানো উচিত। একটা উপায় হচ্ছে এই চুন যদি আপনারা ব্যবহার করেন। রান্নার সময় ঝিনুকের চুন ব্যবহারের বিষয়টি বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠার জন্য এখনও চূড়ান্ত পরীক্ষার প্রয়োজন বলছে আইসিডিডিআরবি। তবে পানের সাথে এই চুন না খাওয়ার পরামর্শ দেয়া হয়। ওরালিটাকে যেটা যেটা বলছে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।